কিয়ামতের দিন কাদের গর্দান সবচেয়ে উঁচু হবে? আজানের সময় কুকুর মানে কেন চিৎকার করে? ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভাইরা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেসিক্যালি আপনাদেরকে 5টি কোশ্চেন করা হবে, যদি 4টি কোশ্চেনের উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার। আপনারা কি ইচ্ছুক? ইনশাল্লাহ। আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, খলিলুল্লাহ কোন নবীর উপাধি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ভাই ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন? না, আমরা এমনি মাদ্রাসা স্টুডেন্ট। মানে মানে হয়েছে কি বিষয়টা, মানে আধার দেওয়ার আগে খেয়ে ফেলতেছেন আর কি, এমন একটা, এটা কমন এই কারণে। আচ্ছা, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন কাদের গর্দান সবচেয়ে উঁচু হবে? মুমিনদের। না, ইয়া মুয়াজ্জিনদের। মুয়াজ্জিন। আপনারা? মুয়াজ্জিন। মুয়াজ্জিন হবে। মুয়াজ্জিনদের। জি, এটা নিয়ে নিব। আচ্ছা দর্শক, আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাই এবার যে উত্তরটি দিয়েছে এবারের উত্তরটিও সঠিক উত্তর। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, ইসলামের নিয়মে অত্যাচারীকে কিভাবে সহযোগিতা করতে বলা হয়েছে? ধরেন একজন জালেম প্রতিনিয়ত জুলুম করতেছে, সো তাকে কিভাবে আপনি সহযোগিতা করবেন? মাজলুমকে, মাজলুম জালেমকে, অত্যাচারীকে, মাজলুমকে তো আপনি ট্রিটমেন্ট দিতে পারেন, খাবার দিতে পারেন, এটাই তার জন্য সহযোগিতা, কিন্তু জালেমকে আপনি কিভাবে সহযোগিতা করবেন? ক্ষমা করে দেব। ক্ষমা করে? আপনি? হ্যাঁ সেম। আপনি? ক্ষমা। এটা নিয়ে নিব। হ্যাঁ আচ্ছা, আমি অপশন দিব। হ্যাঁ, অপশন হচ্ছে ক্ষমা করে, তার অত্যাচারিতে বাধা দিয়ে তাকে হত্যা করে এবং হচ্ছে তাকে বুঝিয়ে নসিহত করে, তাকে নসিহত করে, নসিহত করে, ক্ষমা করে, ক্ষমা করে, ক্ষমা করে, তাকে নসিহত। জি, আপনি? নসিহত করে। শেখ হাসিনা তোকে তো অনেকবারই নসিহত করা হয়েছে, তাহলে এখানে কি হইল ভাই? ক্ষমা করে হইব। ক্ষমা করলে তো আবার করবে। বেসিক্যালি উত্তরটি হবে হচ্ছে তাকে হত্যা করে, তাকে কি করে হত্যা করে। মানে ইসলাম আসলে আমরা যতটা সহজ মনে করি ঠিক ততটাই কঠিন, মানে মানলে সহজ না মানলে কঠিন। যাক, আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনে পবিত্র চারটা, একটা মিস করছেন, পবিত্র কুরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম উল্লেখ আছে? হযরত মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম। আপনি? হযরত মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম। এটা নিয়ে নিব। দর্শক, আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাই এবার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার দুধ মাতা কয়জন ছিলেন? হালিমা। নাম বলি নাই, মানে কতজন ছিলেন? একজন। আপনি? একজন। হালিমা। আপনি? একজন। অপশন দিব। দেন একবার দেখি, দেখি অপশন। আচ্ছা, এক দুই তিন চার। হ্যাঁ, হালিমা আর মানে দুধ মাথা না, তালে একজন হালিমা। আপনি? একজন। আপনি? একজন। আমরা একজনে জানি, হালিমা আর হালিমা। হালিমা। হ্যাঁ, ভুল হয়েছে নাকি? ভুল হয়েছে না? আপনি বলেন, আমি ইনশাল্লাহ বলবো। না ভাই, যদি করতেন মানে দুধ পানকে যদি ঘরে, তাহলে দুইজনে ওর মা ফাতেমা আর সালিমা। ইয়া আমেনা আর ইয়া হালিমা। উত্তরটা নিয়ে নিব না, বলেন আপনি। আমাদের দুধ মাতা মানে নবীজির দুধ মাতা ছিলেন তিনজন, হযরত হালিমাতুস সাদিয়া, ওনার নিজের মা আমেনা এবং হচ্ছে আবুল হাবের একজন দাসী ছিল সুআইবা, এই তিনজন হচ্ছে ওনাকে দুধ পান করাইছে। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বেসিক্যালি আপনাদেরকে 5টা কোশ্চেন করা হবে, সো 4টি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার। আপনারা কি ইচ্ছুক? জি। বড় ভাই ইচ্ছুক? জি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নবী মাত্র 28 বছর বয়সে নবুয়ত লাভ করেন? কোন নবী মাত্র 28 বছর বয়সে নবুয়ত লাভ করেন? অপশন দিব। জি। অপশন হচ্ছে হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত ইউনুস আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালাম। ইউনুস। জি। আপনি? আমি জানি না। তাহলে ভাইটা নিয়ে নিব। জি। দর্শক, আমরা দেখতে পারতেছি
যে প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে হযরত ইউনূস আলাইহিস সালাম 28 বছর বয়সে নবুয়ত লাভ করেন, উত্তরটি সঠিক উত্তর। আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্বে মোট মুসলিম দেশের সংখ্যা কতটি? আপনি জানেন না, অপশন দেই, 54টি, 57টি, 60টি, 62টি। চুয়ান্ন, সাতান্ন, আটান্ন, বাষট্টি। বলে দেন একটা প্লিজ, স্কিপ করব, অন্য কোশ্চেন দিব। এই কোশ্চেন দর্শক, এই প্রশ্ন উত্তরটি আপনারা দিবেন যে বিশ্বে মুসলিম দেশের সংখ্যা কতটি। আপনাদের জন্য স্কিপ প্রশ্ন হচ্ছে, জিন জাতির মানে আসল খাবার কি? আমরা মানুষ যেমন ভাত খেয়ে অভ্যস্ত, রুটি খেয়ে অভ্যস্ত, জিন জাতির মানে মূল খাবারটা কি? গোস্ত। গোস্ত স্যার মিষ্টি। মিষ্টি, আমি তো অপশন দিব। জি, মিষ্টি, হাড্ডি, মাংস এবং হচ্ছে মুড়ি। মিষ্টি। আপনি মিষ্টি? মিষ্টি, এটা নিয়ে নিব। দর্শক, আমরা দেখতে পারতেছি ভাইরা যে উত্তরটি দিয়েছে, বেসিক্যালি উত্তরটি হবে হচ্ছে হাড্ডি। হাড্ডি হচ্ছে জিনদের মূলত খাবার। যে অনেক সময় আমাদেরকে মুরব্বীরা বলে যে কাঁটা খেয়ে কাঁটাটা পানির মধ্যে ফেলো না, কারণ আমরা কাঁটা খেয়ে ফেলি আর ওই কাঁটাটা ওরা পুরো ভরাট অবস্থায় আর কি পায়। যাই হোক, আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, আজানের সময় কুকুর মানে কেন চিৎকার করে? আজানের সময় শয়তান বা জিনজাতি যারা আছে ওরা দৌড়াদৌড়ি করে, অর্থাৎ আজানের শব্দ তাদের পছন্দ না। এই কারণে আমরা দেখতে পাই না, কিন্তু বোবা জাতীয় প্রাণীগুলো তা দেখতে পায়, তার কারণে তারা চিল্লাচিল্লি করে। আপনি? আজানের সময় হচ্ছে গিয়া কুকুরের মধ্যে শয়তান ভর করে, এই জন্য ওরা চিল্লাচিল্লি করে। দর্শক, আমরা দেখতে পারতেছি প্রিয় ভাইরা এবার যে উত্তরটি দিয়েছে, উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা, আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন ইবাদতকে জান্নাতের দরজা বলা হয়? জান্নাতের দরজা বলা হয় কোন ইবাদত? নামাজ। নামাজ তো মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, চাবি বলছে, এখানে বলছে দরজা। অপশন দেওয়া যায়, অপশন হচ্ছে নামাজ, অপশন হচ্ছে জাকাত, অপশন হচ্ছে জিহাদ, অপশন হচ্ছে দানবীর, দান দান করা। আপনি? জিহাদ। জিহাদ, এটা নিয়ে নিব। জি, দর্শক আমরা দেখতে পারতেছি যে আমাদের এই ভাই যে উত্তরটি দিয়েছে যে জান্নাতের দরজা হলো জিহাদ করা, উত্তরটি সঠিক উত্তর। আপনাদের জন্য লাস্ট কোশ্চেন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি পবিত্র কুরআনুল কারিমে কতবার এসেছে? আপনি? অপশন না, আমি 50-50 দেই, দুইটি, চারটি, মানে দুইবার বা চারবার, দুটির একটি উত্তর হবে। দুইবার। দুইবার। আপনি? দুইবার। দর্শক, আমরা দেখতে পারতেছি বেসিক্যালি উত্তরটি হবে, আমাদের নবীজির নাম পবিত্র কুরআনুল কারিমে চারবার এসছে। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য, এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে মানে ছোট্ট একটা তোহফা আপনাদের জন্য, প্লিজ নেবেন। এবং আমরা কিছু এক্সট্রা কোশ্চেন করব, আপনাকে দিতে ইচ্ছুক। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, যে বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এটা তৈরি করেন কোন সরকার? অপশন হচ্ছে জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমান। জিয়াউর রহমান। আপনি? আবার নামগুলো বলেন। জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ এবং হচ্ছে শেখ মুজিবুর রহমান। নামগুলোই তো মনে থাকে না, আবার বলেন। এরশাদ, জিয়া। জি। দর্শক, প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম তৈরি করেছেন এরশাদ, উত্তরটি সঠিক উত্তর।